আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাভি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। এই যে জীবন এবং মৃত্যু, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি শুধু দেখতে চাই উত্তম কর্মগুলি কারা করে চলেছে। আপনি এবং আমি সব সময় কারো না কারোর সাথে টেলিফোনে কথা বলি। প্রবাসীরা নিজেদের স্ত্রী এবং ছেলে মেয়ে, মা বাবা সকলের সাথে কথা বলে। আমাদের উচিত কি জানেন, আমাদের টেলিফোনে যেন জীবন এবং মৃত্যু নিয়ে কিছুটা হলেও কথা থাকে। আজ আমি প্রবাসী, আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, তা আমার মৃত্যুর পূর্বে আমার উচিত আমার সন্তানদের, আমার স্ত্রী, আমার মা বাবা ভাই বোন তাদের সাথে মৃত্যুর পরের জীবন নিয়ে কিছু কথা বলা। যদিও মানুষেরা বলতে চায় না, তো আপনি যদি পরিবারের প্রধান হন আর কোরআন থেকে আপনার যদি জানা থাকে যে কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলি ফ্যামিলির লোকদেরকে বোঝাতে হবে। আর এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমাদের খুলনার মুইন পাগলাকে আপনারা সবাই জানেন, সেই পাকিস্তানের যুগে পূর্ব পাকিস্তান থেকে তিনি বিমান ভরে বরযাত্রী নিয়ে গিয়েছিলেন পশ্চিম পাকিস্তানে। আর সেই মুইন পাগলা আজ খুলনার রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। তো আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এমন যেন না হয় যে আপনার সন্তানেরা আপনার রেখে যাওয়া জায়গা জমি নিয়ে কোন্দল করে, মারামারি করে, এমন যেন না হয় তারা আপনার জানাজাতে উকিল এবং পুলিশ ডেকে যেন না আনে। আর এটি আমরা দেখতে পাচ্ছি বড় লোকেরা যখন মৃত্যুবরণ করে তখন ঘরে একদিকে ভাড়াটে মৌলবিদের আনা হয়, আর একদিকে বন্টনের জন্য উকিলদেরকে আনা হয়। আমরা যদি 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াত দেখি, সেখানে নিজের সন্তানকে আল্লাহ তাআলার সাথে শিরিক না করার ব্যাপারে বলা হয়েছে, লা তুশরিক বিল্লাহ। তো আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক চলে না। এটি আমরা 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত থেকে জানি, ওলা ইউশরিকু ফি হুকমি আহাদা। আবার এই সূরার শেষের আয়াত 110 নম্বর আয়াত থেকে জানি, ওলা ইউশরিক বি ইবাদাতি রব্বি আহাদা। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তো শরিক চলে না। আমরা কিন্তু বাংলাদেশিরা এবং ভারত উপমহাদেশের দেশগুলির মুসলমান শিয়া সুন্নি সালাফিরা পদে পদে আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে মৃত্যু কাউকে না কাউকে পূজা করে যাচ্ছি। প্রত্যেকটি সেক্টরে আমরা শিরিক দেখতে পাচ্ছি, এবং এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আল্লাহ তাআলাকে মেনেও চলেছে শিরিকের সাথে। অন্যান্যরা তো আছেই, 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত থেকে আমরা সেটি দেখতে পাই, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ
ইল্লাহ মুশরিকুন। তা আমাদেরকে সোচ্চার হতে হবে, টেলিফোনে শুধুমাত্র ভালোবাসার, আদর, শ্রদ্ধার কথা যেন না থাকে, সাথে একটু পরকালের কথাও যেন থাকে, সেদিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমি প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই।